রাজ্য পুনের এবার বৃহৎ নিযুক্তি শীঘ্রে আরম্ভ হব প্রায় 13,000 পদত নিযুক্তি। তৃতীয় বর্গর মুঠ 7,500 পদত নিযুক্তি, চতুর্থ বর্গর 4,000-4,500 পদত নিযুক্তি। সোমবারে নিশা মুখ্যমন্ত্রীর এক ফেসবুক পোস্ট, তার পিছতে হাজার হাজার চাকরি প্রত্যাশীর মুখত বিড়িঙিল হাগি। সরকার বদ্ধপরিকর, আমার গ্রেড থ্রিত প্রায় 7,500 পোস্ট আছে আর গ্রেড ফোরত প্রায় 4,500 বা আর অল্প 100-200 বেশি, ইমানখানি আমার পোস্ট খালি হয়ে আছে। এটা স্বচ্ছ নিযুক্তি প্রক্রিয়ার মাজেরে আমি এই পদখানি পূরণ করি। জনতার স্বার্থত হলে হোক রাজনৈতিক ক্ষতি, রাজনৈতিক দৃষ্টির পৰা আঁতৰি মেধার ভিত্তিত নিযুক্তি দিয়া সিদ্ধান্ত রাজনৈতিকভাবে আমাক করবাত করবাত বহুত ক্ষতি করে। আনকি আমার দলের মানুহবিলাকো বা আমার দলের কার্যকর্তাবিলাকো কেতিয়াবা মন বেয়া করে যে আমি দল করো কিন্তু চাকরি আমি নাপাও। তথাপিতো মেরিটত নিযুক্তি দিয়া মোৰ এক দায়বদ্ধতা আছে। কিন্তু কেনেকৈ সম্পন্ন হব এই বৃহৎ নিযুক্তি? তারিখ 15, 22, 29 সেপ্টেম্বরত তৃতীয় পর্যায়ের প্রারম্ভিক পরীক্ষা। এডিআরির গ্রেড থ্রি পোস্ট সমূহের পরীক্ষা 15, 22, 29 সেপ্টেম্বরত অনুষ্ঠিত হব। তারিখ 20 আর 27 অক্টোবরত চতুর্থ বর্গর নিযুক্তি পরীক্ষা। গ্রেড ফোর বা চতুর্থ শ্রেণীর পদরও প্রিলিমস 20 আর 27 অক্টোবর অনুষ্ঠিত হব। পিছে এইবার কথা সুকিয়া, প্রতিটো বর্গের পরীক্ষা অনুষ্ঠিত হব এপিএসসির আর্হিত। তিনিটা পর্যায়ত অনুষ্ঠিত হব এই নিযুক্তি পরীক্ষা। প্রারম্ভিক পরীক্ষার পাছত অনুষ্ঠিত হব মূল পরীক্ষা আর একেবারে শেষত সফল প্রার্থী সকল অবতীর্ণ হব লাগিব সাক্ষাৎকার। এই পরীক্ষা এবার লোকসেবা আয়োগে পতা পরীক্ষা আর্হিত হব। প্রথমতে প্রিলিমিনারি পরীক্ষা হব, তার পিছত মেইনস হব, আর মেইনসর পিছত আমি ভাইভা প্রক্রিয়ার মাজেরে আমি সমগ্র ইন্টারভিউ প্রক্রিয়াটো সমাপ্ত করি। প্রিলিমস এক্সাম তৃতীয় শ্রেণীর পদসমূহর বাবে 15, 22 আর 29 সেপ্টেম্বরত অনুষ্ঠিত হব। আনহাতে রাজ্য প্রথমবার নিযুক্তি দিয়া হব গণিতর স্নাতক শিক্ষক। নতুনক সৃষ্টি করা হব গণিতর স্নাতক শিক্ষকর পদ। পূর্বে রাজ্য আছিল বিজ্ঞান স্নাতক শিক্ষক, 2 এমাহর ভিতর নিযুক্তি দিয়া হব মাধ্যমিক শিক্ষক। 2000 গণিতর স্নাতক শিক্ষক নিযুক্তির সিদ্ধান্ত সরকারের। প্রথমবারের বাবে অসমত আমি গ্রেজুয়েট টিচার ম্যাথস বলি একটা নতুন পদ সৃষ্টি করব খুঁজিছো। গণিতর শিক্ষক নোহোৱা বাবে আমার স্কুল সমূহত শিক্ষা ব্যবস্থাত বহুত জটি পড়ে। প্রথম অবস্থাত প্রায় 2000 গণিত শিক্ষকর পদ সৃষ্টি করিব লাগিব, সেয়েহে মাধ্যমিক শিক্ষকর নিযুক্তি প্রক্রিয়াটো এমাহ বা দুমাহ পিছত আমি আরম্ভ করি। আনহাতে 3 অক্টোবরের পর আরক্ষীর বকরণের বাবে শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হব। বানপানী শুকায় পথার মুকলি হলে আরক্ষীত ভর্তি হব বিচরা যুবক যুবতী সকলক দৌড়া আর শারীরিক ব্যায়ামর অভ্যাস করবলৈ সোশিয়াল মিডিয়া যোগে আহ্বান জানালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। কলে এয়া নির্বাচনী ভাষণত দিয়া প্রতিশ্রুতি মর্মে 50,000 চাকরির প্রক্রিয়া আরম্ভণি। অহা 3 অক্টোবরের পর পুলিশের ফিজিক্যাল টেস্ট সমূহ আরম্ভ হব। গতিকে মই সকলকে অনুরোধ করিম যে বানপানীর যেতিয়াই পানি শুকাব আমার খেলপথার সমূহ মুকলি হব, আমি দৌড়া প্র্যাকটিস আরম্ভ করিব লাগে। কারণ 3 অক্টোবরের পর অসম আরক্ষীর ফিজিক্যাল টেস্ট আরম্ভ হব।
মেধার ভিত্তিত রাজ্যের যুবক যুবতীয় চাকরি লাভ করব বলেও এক প্রকারে চাকরি প্রত্যাশীক আশ্বাস দিলে মুখ্যমন্ত্রী। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।